কুম ওরহমাতুল্লা আপনারা কি জানেন জাকাত কি জাকাত শব্দের অর্থ বারাকাত বা বৃদ্ধি পবিত্রতা বা পরিশুদ্ধি জাকাত আদায় করলে যান মাল এবং অন্তর পরিশুদ্ধ হয় কারো কাছে নিত্য প্রয়োজনীয় খরচাদি ছাড়া পূর্ণ এক বছর যদি নিসাব পরিমাণ সম্পদ থাকে তথা বর্তমান বাজার অনুযায়ী পঞ্চান্ন হাজার একশো টাকা অতিরিক্ত থাকে তাহলে তার ওপর শতকরা আড়াই টাকা জাকাত দেওয়া ফরজ মহান আল্লাহ পাক কোরআন শরীফে সুরা নম্বর আয়াত শরীফে বলেন লাহুম অর্থাৎ নিশ্চয় যারা ইমান এনেছেন এবং আমলে সলেহ করেছেন নামাজ কায়েম করেছেন এবং জাকাত আদায় করেছেন তাদের জন্য মহান রব আল্লাহ পাকের নিকট মহা প্রতিদান রয়েছে মহান পাক কোরআন শরীফের মধ্যে জাকাত শব্দটি ৩২ বার ব্যবহার করেছেন ইনফাকা শব্দটি ৪৩ বার এবং সদকা শব্দটি নয় বার এই মিলে চুরাশি বার এবং খরচ করার ব্যাপারে জাকাত ও ঔসরের বিষয়টি মোট একশত বার উল্লেখ করেছেন কাজেই কেউ জাকাত আদায় না করলে কঠিন কবিরা গুণা হবে এবং তার সমস্ত সম্পদ হারাম হবে তাই আসুন আমরা সকলেই জাকাত ও ওসর প্রদান করি জাকাত ও ওসর প্রদান করার ঠিকানা মোহাম্মদিয়া জামিয়া শরীফ ইয়াতিমখানা খানা ও লিল্লাহ বোর্ডিং পাঁচ বাই এক আউটার সার্কুলার রোড রাজারবাগ ঢাকা বারোশো সতেরো অ্যাকাউন্ট নাম্বার সোনালী ব্যাংক লিমিটেড মালিবাগ শাখা চলতি হিসাব নম্বর দুই শূন্য 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 সাত পাঁচ ছয় নয় বিকাশ অ্যাকাউন্ট নাম্বার শূন্য এক সাত এক আট সাত চার শূন্য সাত চার দুই ডাচ বাংলা অ্যাকাউন্ট নাম্বার শূন্য এক সাত এক আট সাত চার শূন্য সাত চার দুই দুই